হ্যালো বন্ধুরা, চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। বন্ধুরা, আজ আমরা এমন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যে এই খাবারটি কিন্তু আমাদের প্রত্যেকের ঘরেই প্রতিদিনেরই একটি পণ্য। বন্ধুরা, আজ আমরা কথা বলবো চিনি নিয়ে। চিনি বাজারে কিন্তু বিভিন্ন ধরনের চিনি পাওয়া যায়, খোলা চিনি, প্যাকেটজাত চিনি, বিভিন্ন কোম্পানিও চিনি প্যাকেট করে বিক্রি করে থাকেন। কিন্তু আমরা এই যে চিনির নামে কি খাচ্ছি সেটি কিন্তু অনেকেই জানি না। চিনিকে, বিশেষ করে সাদা চিনিকে বলা হয় হোয়াইট পয়জন। অর্থাৎ আপনি যদি এই সাদা চিনিগুলো মার্কেট থেকে কিনে এটি খেয়ে থাকেন, এটি কিন্তু আসলে সত্যিকারের চিনি নয়। প্রস্তুতকারক কোম্পানিগুলো তারা এক প্রকার কেমিক্যাল মিশ্রণ করে এই চিনিগুলো উৎপাদন করে। কিন্তু আমরা সঠিক এবং ভালো মানের এবং সত্যিকারের আখের চিনি কিভাবে পেতে পারি সেটি কিন্তু একটি বিষয় আজ। সেজন্যই এই ভিডিওটি। বন্ধুরা, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন শিল্প মন্ত্রণালয়ের একটি প্রতিষ্ঠান, আর সেই প্রতিষ্ঠানটি একটি চিনি বাজারে বিক্রি করে থাকে, সেটি হচ্ছে আখের চিনি। আখ থেকে দেশীয় চিনি কলে উৎপাদিত স্বাস্থ্যসম্মত চিনি হচ্ছে এটি। এই যে দেখতে পাচ্ছেন এই প্যাকেটটি, 1 কেজির একটি প্যাকেট। এগুলোর দাম কিন্তু আগে অনেক কম ছিল, এখন সবকিছুরই দাম বাড়তি, তাই এগুলোর দাম বেড়ে গিয়েছে। এই প্যাকেটের খুচরা মূল্য আপনি 100 টাকা থেকে 105 টাকা নিবে, পাইকারি 90 থেকে 95 টাকা। বন্ধুরা, 100% হালাল ও প্রাকৃতিক উপায়ে প্রস্তুত করা হয় এই চিনিটি। এই চিনিটি কিন্তু বাজারে যে সাদা চিনি রয়েছে, হোয়াইট পয়জন যাকে বলি, সেটি কিন্তু নয়। এর মধ্যে আখের তৈরি চিনি, তাই এটি কিন্তু একটু দেখতে লালচে হবে, দানাগুলো একটু মোটা মোটা বড় বড় হবে। আপনি হয়তো ফিরনি বা পায়েস বা সেমাই যদি খেতে যান তাহলে হয়তো একটু লালচে আকার ধারণ করবে, কিন্তু যদি তাও করে এটি কিন্তু খাঁটি চিনি এবং এটি আখ থেকেই তৈরি করা হয়। সুতরাং আপনি দেশীয় পণ্য যদি খেতে চান এবং বৈদেশিক মুদ্রা সাশ্রয় করতে চান, কৃষি নির্ভর অর্থনীতিতে বাংলাদেশের জন্য অবদান রাখতে চান, তাহলে আপনি দেশীয় এই প্রোডাক্টটি আপনি অবশ্যই ব্যবহার করতে পারেন, এটি স্বাস্থ্যসম্মত। বন্ধুরা, হোয়াইট পয়জন খেয়ে কিন্তু আমরা ধীরে ধীরে ক্যান্সার এবং আরও বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়ে থাকি, তাই চিনির ব্যাপারে বেশ সচেতন হতে হবে। আজ যে ভিডিওটি আপনি দেখছেন, যে চিনিটি দেখছেন, এটি বাজারে পাওয়া যায়, বিশেষ করে রাজধানীর মার্কেটে যে কোনো দোকানে আপনি এটি পাবেন। যদি না পান তাহলে খুশি থাকবেন, কারণ বাজারে তো অনেক রয়েছে। আখের চিনি, আখ থেকে দেশীয় চিনি কলে উৎপাদিত এই স্বাস্থ্যসম্মত চিনিটি আপনি রাখুন আপনার ঘরে, এবং অবশ্যই অবশ্যই আমি ব্যবহার করে ভালো ফল পেয়েছি, এটি আপনি নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন। আমি কোনো বিজ্ঞাপন করছি না, সত্যিকারভাবে বলছি যে এই যে চিনিতে এনার্জি, ক্যালসিয়াম, পটাশিয়াম, ফসফরাস, আয়রন, ম্যাগনেশিয়াম, সোডিয়াম, এরকম নানা ধরনের উপাদান থাকে এবং এটির পুষ্টিমানও রয়েছে। আপনি এই যে প্যাকেটটি দেখতে পাচ্ছেন, এই প্যাকেটটি আপনি যদি বাজার থেকে কেনেন, বলেছি আগে যে দামের হেরফের হতে পারে, তবে আখ থেকে সরাসরি উৎপাদিত চিনি যদি পেতে চান অবশ্যই আপনি এই চিনিটি নিতে পারেন। দেশীয় আখ থেকে তৈরি হয় এই চিনি। এই চিনি বহু গুণে মিষ্টতার কারণে ব্যয় সাশ্রয়ী, পুষ্টিমান ও স্বাদে অতুলনীয়, শিশুদের খাদ্যে উপযোগী এবং স্বাস্থ্যকর। হাইড্রোজেন, বোন, চারকোল ও ক্ষতিকর কেমিক্যাল মুক্ত সাদা চিনি যদি আপনি পেতে চান তাহলে এটি অবশ্যই আপনি গ্রহণ করতে পারেন। সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে হাতের স্পর্শ ছাড়াই কিন্তু আপনার এই চিনিটি তৈরি করা হয়। যা হোক বন্ধুরা, এই ভিডিওটি থেকে যদি আপনি উপকৃত হতে পারেন তাহলেই আমাদের সার্থকতা। আর অবশ্যই আমাদের পাশে থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে আমাদের ভিডিও শেয়ার করবেন। অবশ্যই বন্ধুরা, যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ভালো পণ্যের সঙ্গে থাকুন। মান যাচাই বাছাই করে ডেট দেখে তারপরেই পণ্য কিনুন। ধন্যবাদ।